আজও দক্ষিণবঙ্গে বর্ষা এলো না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বর্ষা আসতে আরো দু তিন দিন লাগবে। উত্তরবঙ্গের ভারী বৃষ্টি এ যাত্রা দক্ষিণে বর্ষার পথে কাঁটা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে স্ক্যাটার্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বিক্ষিপ্তভাবে যেটা হবার সেটা হচ্ছে এবং সেটাই থাকবে। কন্ডিশনস একটু ফেভারেবল হচ্ছে, বিশেষ করে আমাদের যাতে কোস্টাল ডিস্ট্রিক্ট এবং তার অ্যাডজাসেন্ট জায়গাতে বর্ষা ঢোকার মতন পরিস্থিতি আশা করি আমরা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তৈরি হয়েছে একটা সম্ভাবনা। কিন্তু যেহেতু উত্তরবঙ্গে এই মুহূর্তে খুব বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমাদের এখান থেকে খুব সাউথ ওয়েস্টার্লি উইংটা ভেরি স্ট্রং, ফলে এবারে দক্ষিণবঙ্গে বর্ষা খুব জোরালোভাবে ঢুকবে বলে মনে হয় না, যেটা ঢুকবে হচ্ছে খুব দুর্বলভাবে শুরুতে। দুই বঙ্গে দুই ছবি, অস্বস্তিকর গরমে ঘেমে নেয় কাহিল দক্ষিণবঙ্গ। অন্যদিকে টানা ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা। রাতভর বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার পৌরসভার একাধিক ওয়ার্ড, কোথাও কোমর সমান কোথাও হাঁটু সমান জলে ডুবেছে রাস্তা। শহর সংলগ্ন একমাত্র বেসরকারি বাস টার্মিনাসেও জমেছে জল। প্রতি বর্ষায় ভোগান্তির এই চেনা ছবি ফিরে ফিরে আসে বলে অভিযোগ স্থানীয়দের। পাম্পসেট লাগিয়েছে, জলটা ঠিকভাবে বের হয় না, মাঝে মাঝে বিকল্প হয়ে পড়ে থেকে চলে না। আলিপুরদুয়ারের কিছু এলাকায় বাড়িতে জল ঢুকে পড়ায় বেড়েছে বাসিন্দাদের দুর্ভোগ। এখানে বাড়িতে থাকার উপায় না, জল চোখের উপর দিয়ে জল যাচ্ছে, ঘরে জোরে সব জল জিনিসপত্র নষ্ট হইতেছে, যার জন্য ঘরে তারা গেছে এখানে আসে। পরিস্থিতি খতিয়ে দেখতে পুরপ্রধান ও সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে এলাকা পরিদর্শনে বের হন আলিপুরদুয়ারের মহকুমা শাসক। নিকাশি সমস্যা ঘিরে শুরু হচ্ছে রাজনৈতিক তরজা। তৃণমূল পরিচালিত পৌরসভার গাফিলতির দিকে আঙুল তুলেছেন আলিপুরদুয়ারের একমাত্র বিরোধী কাউন্সিলর। আলিপুরদুয়ারে পার্মানেন্ট কোনো পাম্পিং স্টেশন নেই যেখান থেকে এই জলগুলোকে বের করে দিতে পারবে, সুতরাং আলিপুরদুয়ারে টেম্পোরারি যেসব স্টোরেজগুলো ছিল, জলাশয়গুলো ছিল, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, দখল হয়ে গেছে। আজকেও আমি বিধানসভাতে এই কথাটা তুলে ধরেছি এবং মাননীয় নগর উন্নয়ন মন্ত্রী তাকে আমি বলেছি, ফিরাদ হাকিমকে, যে আলিপুরদুয়ার শহরের এই পরিস্থিতি, আলিপুরদুয়ারের বৃষ্টিতে গোটা বৃষ্টির জল শহরে জমে গেছে, একটা জলবন্দি অবস্থা বিভিন্ন ওয়ার্ডের মানুষের, ফলে এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে অবিলম্বে সরকারকে একটা দ্রুত পদক্ষেপ নিতে হবে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপ করা হয়েছে বলে আশ্বস্ত করেছেন আলিপুরদুয়ার পৌরসভার প্রধান। এই বছরে সবচেয়ে হাইয়েস্ট বৃষ্টি হয়েছে, ড্রেনগুলো হাইড্রেনগুলো ওভারফ্লো হয়ে যাওয়ার দরুন কিছু কিছু লো ল্যান্ড এলাকায় সেগুলো বা পকেট রোড থেকে জল বেরাতে পারছিল না, এখন আমাদের সাতখানা পাম্প চলছে। অন্যদিকে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে ডুয়ার্সের একাধিক নদীর জল। ইতিমধ্যে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকে ডুডুয়া নদীর জল ঢুকে ক্ষতি হচ্ছে বিঘার পর বিঘা জমি ফসলের। পাশাপাশি জলপাইগুড়িতে ফুসছে তিস্তা ও করলা নদী। তিস্তা নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে মেরামত করেছে সেচ দপ্তর। প্লাবনের আশঙ্কায় রাতের ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। অরিন্দম সেন ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।